এখানে কোনো বক্তৃতা আসেনি। আমি এসেছি আপনাদেরকে সালাম জানাতে এবং আপনাদের দোয়া নিতে। চট্টগ্রামের চলমান যে উন্নয়ন বর্তমানে অব্যাহত রয়েছে সে উন্নয়ন তার গতিবান বেগবান করার জন্য বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে চট্টগ্রামের মানুষের সেবা করার জন্য নেওয়ার পদে মনোনয়ন দিয়েছেন। আপনারা আমার দোয়া করবেন, আমিও আপনাদের এই শহরের সন্তান, আমার বাড়ি মহতার মহতার বাড়িতে আপনাদের দোয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম রহমতে আমি যদি আপনাদের সুচিন্তিত রায় পাই, আপনাদের সহযোগিতা পাই, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কামিয়াব করে তাহলে ইনশাআল্লাহ এই চট্টগ্রাম আসি সেবা করার জন্য যা যা কিছু দরকার যেটা প্রয়োজন এবং নেত্রী চলমান উন্নয়নকে অব্যাহত রাখার জন্য যে প্রচেষ্টা সেটা আমার অব্যাহত থাকবে এবং পরিশেষে আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে একটা সুযোগ এনে দিয়েছেন এবং এই সুযোগ আপনারা আমাকে দেবেন এ আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।
Inshallah.